তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলের 84 ঘন্টা হরতালের শেষ দিনে দলের কেন্দ্র কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার যত অন্যায় অত্যাচার করবে বিরোধী দলের আন্দোলনও তত কঠোর থেকে কঠোরতম হবে। যে লক্ষ্য পূরণ পর্যন্ত নিশ্চয়ই এই সংগ্রাম চলবে এবং সেইটির সুস্পষ্ট বক্তব্য গতকাল দেশনেত্রী বেগম খালেদা বলেছেন যে আমাদের আরও নেতা কর্মীকে গ্রেপ্তার করা হলেও আমরা আমাদের লক্ষ্যবস্তু, আমরা যেটার জন্য সংগ্রাম করছি, শান্তি সেটি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিচ্যুত হব না। বিএনপিকে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে তীব্র সমালোচনা করে রিজভী বলেন, বিরোধী দল নিয়ে সমালোচনা করার কোনো অধিকার জয়ের নেই, ক্ষমতাসীনরা দেশটাকে নিজেদের জমিদারি ভাবছেন বলেও মন্তব্য করেন তিনি। সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর ছেলে, প্রধানমন্ত্রীর সাথে তার রাজনৈতিক বিবাদ বিতর্ক আমরা সেখানে করছি, উনিকে মনে হচ্ছে যে একবারই এই দেশ জমিদার তন্ত্র চলছে, জমিদার পুত্র তিনি যেভাবে কথা বলেন, অর্থাৎ গোটা দেশটা আমার, এখানে যারা সমালোচনা করছে, যারা কথা বলছে, যার ঘটনা ঘটছে, আমরা আমি তাদেরকে ছাড়ব, এটা সরকারের দায়িত্বরত কোনো হতে পারে, কিন্তু তিনি যেভাবে বলছেন, তিনি নাকি লেখাপড়া করেছেন, একটা উন্নত গণতান্ত্রিক দেশের লেখাপড়া করলে তো সুরুচি, তার সংস্কৃতি, তার আচরণে যে সাংস্কৃতিক থাকে, এটার কোনো বালায় কোনো ছিটে ফুটেও আমরা দেখতে পাচ্ছি না। একেবারেই মন্ততান্ত্রিক, মানে জমিদার তনয়, এখানে কেউ যদি এতটুকু কোনো কথা ছাড় দেওয়া হবে না, তাকে রক্ষা করা হবে না, আমি দেখে নিব, এটা এক অদ্ভুত দেশে আমরা। বরাবরের মতোই হরতালের শেষ দিনেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কঠোর অবস্থান ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পল্টন এলাকার সামনে বাস চলাচল করতে দেখা যায়, তবে চলাচল করেছে পর্যাপ্ত রিক্সা। এম এ সজল, বিডি হেডলাইন্স, ঢাকা।